নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বলছি বন্ধুরা আবার আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি অ্যান্টেনিয়ামের সেটা হচ্ছে গিয়ে আগের আমি যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই ভিডিওটা আমি করছি এবং যারা এই ভ্যারাইটিটা অ্যান্টেনিয়াম করছেন তো তারা অনেকেই ভাবছেন যে পিঞ্চিং করবো কি করবো না কিন্তু আমি বলছি আমি বেশ কিছু গাছে পিঞ্চিংয়ের বিরোধিতা করছিলাম তো আমি এই ফুলটা কেটে দিলাম ফুলটা কেটে দিলাম কারণ এইটা হচ্ছে মেন ব্রাঞ্চের ফুল ছিল তো মেন ব্রাঞ্চের ফুললে একটা ফুল ফুটেছিলো দরকার নেই আমার একটা ফুল আমার একই সাথে যদি চোদ্দো পনেরোটা ব্রাঞ্চ চেয়ে ফুল ফোটে তখনই আমি নেব তো একটা দুটো যদি কখনো দেখেন ভিন্নভাবে একটা চলে এসছে তো দেখুন অলরেডি কুড়ি চালু হয়ে গেছে এবং এত ভালো গাছ এত সুন্দর ফ্লাওয়ারিং দেবে সেটা প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করলে দেখতে পাবেন তো অটোমেটিকই এর পিঞ্চিং করতে হয় না স্টিক বেরানোর সঙ্গে সঙ্গে পাঁচ থেকে নতুন ব্রাঞ্চ বেরাবে এটা হচ্ছে সিস্টেম তো আমরা একসাথে যেটা ফুলটা নিতে চাইছি সেটা হচ্ছে বেশি ফুল বেশি ফুল বলতে অন্তত পক্ষে বারো থেকে চোদ্দোটা স্টিক যদি পাওয়া যায় তো আমি আগের ভিডিওতে যে খাবারগুলো বলেছিলাম সেগুলো যারা দিচ্ছেন তো একদমই সঠিক দিচ্ছেন এ গাছে চলবে শুধু খোল জল ডিএপি আর যখন থেকে ফ্লাওয়ারিংয়ের অবস্থায় চলে আসছে আমি পরবর্তীকালে দেখাচ্ছি ভিডিও আপডেট এটা একদিনে ভিডিওটা করা না অনেক দিন রেগুলারই আমি অল্প অল্প করে আপডেট তুলে রাখি যাতে আপনাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জিনিসকে অনেক সহজভাবে মানে চেষ্টা করি বোঝানোর তো বন্ধুরা জল দেখুন একদম এইগুলোই শীতের গাছের এইগুলোই খেয়াল রাখা জল দেখুন মাটিতে সামান্য একটা ভিজে ভাব আছে মানে মশ্চার আছে কিন্তু ডিপ মানে অনেক ভিজে আছে এরকম কিন্তু ব্যাপার না সেটা মাটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কটা গাছ আমি করেছিলাম প্রত্যেকটা গাছই ধীরে ধীরে আস্তে আস্তে বড় হচ্ছে তো আগের ভিডিওটার এখানে লিঙ্কটা দেওয়ার ব্যাপার নেই আমি সমস্ত ভিডিও প্লে লিস্টেই করে রাখছি ধরুন আপনি চন্দ্রমুরগা দেখতে চান তাহলে প্লে পেয়ে যাবেন অ্যান্টেনিয়া দেখতে চান প্লে লিস্টে পেয়ে যাবেন সব কটা ভিডিও তো একবার গোরাটা ভালো করে খুশিয়ে দেবেন আগের ভিডিওতে আমি বলে না থাকি তো এবার সেটা বলে দিলাম গোড়াটা ভালো করে খুশিয়ে দেবেন কারণ খোল জল দিলে কি হয় না আস্তে আস্তে উপরে মাটিটা একদম শক্ত হয়ে যায় তো জল দিলে দেবেন অনেকক্ষণ জলটা ধরে থাকে তো খুশিয়ে দেবেন জলটা খুব সহজেই নিকাশি দিয়ে বেরিয়ে যাবে আর যেটা হবে সেটা অক্সিজেন চলাচল খুব ভালো হবে তো আমরা নিয়মিত দিচ্ছি খোল জল কীটনাশক ডিএপি ডিএপি যদি একটা শীতের গাছে পাঁচবার চারবার দেওয়া যায় মানে সাত দিন অন্তর তাহলে কিন্তু সেই গাছের চেহারাটাই আলাদা রকম হবে তো আমি যে মিক্স খাওয়ারটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন দেওয়ার সময় গেছে আমি বলতে চাই যে গাছ বুঝে গাছ দেখে একটা ছোট্ট গাছে চার পাতাতে অত কিছু খাওয়ার দেওয়ার দরকার নেই এখন কিন্তু গাছের খাওয়ারের প্রয়োজন কারণ অনেকগুলো ব্রাঞ্চ চলে এসছে ভালো করে খেয়াল করুন পরবর্তী যখন আরেকটু ডেভেলপ করছে সেইটা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু এই অবস্থায় যাদের আছে তারা এখনও খোলজল ডিপেই যান কিন্তু এই কুড়িটা যখন আরেকটু বাইরের দিকে মানে কুড়িটা সবাই দেখতে পাবে এরম পরিবেশে চলে গেলে পরিস্থিতি চলে গেলে তখন কিন্তু আপনারা অবশ্যই মিক্স খাবারটা দেবেন মিক্স খাবারটা মাটিটা খুশিয়েই দেবেন আর যেটা দেবেন কুড়ি যখন দেখবেন বাস্টিং করছে মানে কুড়ি ফোটার মুখে কুড়ি ঠিক ফুটবে ফুটবে অনেকটা কুড়ি বড়ো হয়ে গেছে তখন কিন্তু আপনাকে একবার সুপলা হোক এমপিকে হোক দিতে হবে সেটা রেস্ট চলবে এই ফুলগুলো ফোটা পর্যন্ত এই যে কটা স্টিক বেরাবে বারো চোদ্দোটা স্টিক এখনই পাবো আমি একসাথে আমি এই গাছটা দিয়ে কিন্তু এই ফুলটা যদি যেটা দেখা যাচ্ছে কুড়িটা এটা কিন্তু আমি নাও নিতে পারি তাই বলছি যে গাছ দেখে যার যার যেরকম গাছ সে সেরমভাবেই ট্রিটমেন্ট করুন আমি খালি বলছি কি করা যায় কি করা যায় না ওই ফুলটা আমি নিচ্ছি না আমি চাইছি বারো চোদ্দোটা ব্রাঞ্চ কারণ বারো চোদ্দোটা ফুলটা ফুটলেই টপটা ভরে উঠবে এই গাছটা কিন্তু আমি ফেব্রুয়ারিতে পর্যন্ত যখন ভিডিও যদি আমি আপডেট দিতে থাকি এই গাছটা কিন্তু টবের থেকেও তিন চার ইঞ্চি বাইরে চলে যাবে এবং একসাথে গাছ গাছে ফুল যদি কাউন্টিং করে স্টিক না ফুল কাউন্টিং করলে কম করে তিনশো কাছাকাছি ফুল থাকবে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং যেভাবে আমি বলছি ঠিক সেইভাবেই করবেন তাহলে কী হলো পিঞ্চিং একদমই বন্ধ দরকার নেই আমাদের এই ভ্যারাইটিটার দেখুন কুড়ি এসে গেছে এবং বাইরে কুড়ি দেখা যাচ্ছে সবাই বুঝতে পারছেন যে কুড়ি পিঞ্চিং করছি না আমি কাটছি না দেখাচ্ছি যে এই যদি একান্তই একবারে আরও বেশি ফুল নিতে চান তাহলে কিন্তু এই কুড়িগুলো ফেলে দিতে হবে একবারে আরও দশ দিন পরে আরও বেশি ফুল একসাথে পাবেন তো আমি যে সিস্টেমে করছি সেটা হচ্ছে গিয়ে আমি এক একটা লটে বেশ কিছু ফুল গাছ থেকে নিয়ে নেব তাহলে কি ও ছাদে সবসময় ফুল থাকবে তো এই লটে আমি যদি চোদ্দোটা স্টিককে ফুল নিতে পারি তাহলে কিন্তু আরও ভালো লাগবে দেখতে প্রত্যেকটা টবেই অনেক ফুল সমেত থাকবে যেটা চাই যে উইন্টারে ফুল ভরে থাক সেটা কিন্তু হবে তো এগুলোকেই খালি কাটতে হবে পিঞ্চিং বলতে ফুল ফুটে গেলে যে বীজটা বীজ ধারণ যখনই শুরু হবে ফুল ফুটে যাওয়া ঝরে যাওয়া পড়া মানে কিন্তু বীজ চালু হয়ে গেল আপনারা একটা কাজ করতে পারেন স্টিকের নিচের দিক দিয়ে ফুলগুলো আগে ফুটবে তো যখনই ফুলটা ঝরে গেল বীজটাকে ছিঁড়ে ফেলতে পারেন একটা উপায় আর যদি এমনটা না হয় প্রত্যেকটা ফুল ফুটে গেল স্টিকটাকে কাটতে হবে এই গাছের পিঞ্চিং বলতে এইটাই স্টিকটা কেটে ফেলুন সেকেন্ড লটে আরও বেশি ফুল পাবেন দেখুন গাছ কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা গাছ অনেক ভালো হয়েছে আমি কিন্তু শুধু খোল জল ডিএপি এখন পর্যন্ত দিয়েছি এই সবে দিলাম এটা ডগ ফ্লাওয়ার সেটাই দেখাচ্ছিলাম আমি দেখুন চাপলেই যেটা গোড়াটা চাপলে হা করে অনেকে ডগ ফ্লাওয়ার বলেছিলেন অনেকে তাই এটা দেখানো ও এবার ফুল যেহেতু ফোটার সময় হয়ে গেছে তো জাস্ট ফুটছে তো এখনও ফুল টাইট হয়নি একদিন পরে ফুলগুলো ভালো হল চাপলেই বেশ ভালো লাগে এটা তো ফুল যেহেতু ফোটার অবস্থায় চলে এসছে তো আমরা মিক্স খাওয়ার কিন্তু এখন দেবই দেবো আর দেব যেটা এনপিকে অবশ্যই দেবেন কারণ ফুল ফল এগুলোর জন্য কিন্তু ব্যালেন্স এনপিকে খুব প্রয়োজন আছে আমরা যার জন্য দেখুন এক সাত আট নয় আমি যেটা বলছিলাম চোদ্দোটা আমাদের স্টিক বেরাবে তো অলরেডি চলে এসছে টপটাও ভরে গেছে এই ফুল ফুটতে ফুটতে দেখবেন পুরোটাই টপ ভরে যাবে তো নেক্সট যখন ফুল ফুটবে তখন আরও বেশি ফুল ফুটবে শুধুমাত্র ফলো করুন আর একই রকমভাবে গাছগুলোকে করার চেষ্টা করুন আমার মনে হয় প্রত্যেকে উপকৃত হবেন মানে এমন কেউ বাদ থাকবেন না যে উপকৃত হবেন না শুধু ফলো করলে আর যেই জায়গাটা দিয়ে চলে যাচ্ছিলাম তো যখনই ফুলের পজিশন আসছে তখনই আমরা এনপিকে দিচ্ছি তো এমনটাই হয় সবাই গাছ লাগানোর পরে এনপিকে দেয় মিক্স খাওয়ার দেয় খোল জল দেয় সব খাবার একসাথে দিয়ে দেয় সব খাবারটা কিন্তু আমি দিচ্ছি না আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখছি দেখাচ্ছি পাটে পাটে স্টেপ বাই স্টেপ খাওয়ার দিতে হবে গাছের তাই নিয়মিত স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ খাওয়ার দিতে পারলে কিন্তু গাছ অনেক ভালো হবে তো স্টেপ বাই স্টেপ ওইভাবেই খাবার দিয়ে যান আর যখনই ফুল দেখছেন বাস্টিং করছে শুধুমাত্র সুপলা অথবা যারা সুপলা কিনছেন দানা হিসাবে তারা সুপলা দিতে পারেন একটা টবে বেশি হলে দশটা বারোটা দিয়ে দিন কোনো অসুবিধা নেই তো এবছর গোলাপ গাছ নিয়ে আমি একটা অন্যরকম ভিডিও আনবো তো গোলাপ সবে ফোটা শুরু করেছে ফার্স্ট ফুড পুনিং করার পরে যে ফুলগুলো ফোটে সেটা হয়তো সংখ্যায় কম থাকে কিন্তু যখনই ফুলটা ফুটে যায় তারপরে কিন্তু একসাথে অনেক ব্রাঞ্চ পাওয়া যায় এবং অনেক ফুল পাওয়া যায় তো একদম নতুন নতুন মিডিয়া যেটা আগে কখনো ওই রকম মিডিয়া আমি ভিডিও করিনি বা আছে কিনে জানি না সেরকম একটা মিডিয়াতে আমি গোলাপ গাছ করেছি এবং আপনার সাথে শেয়ার করব আমি ফুল সমেত গাছ নিয়ে আপনার সঙ্গে শেয়ার করব ওয়েট করুন আর বেশি দিন নেই খুব তাড়াতাড়ি আসছে সেই ভিডিও যেটা একদম নতুন মিডিয়া কাউকে কিনতে হবে না আর খুঁজতে হবে না একদমই ঘরের কাছে পেয়ে যাবেন তো ইনকানিং আমি যে ভিডিও করেছি অনেক দেখেছেন আপনারা আপনারা যেভাবে সঙ্গে আছেন যেভাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন এবং দরকার পড়লে কমেন্ট করছেন তো এটা আমার খুবই ভালো লাগছে আমার উৎসাহ বাড়ছে তা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে গাছ নিয়ে থাকুন